আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই ডায়াল সিলেট টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন সচেতনতায় আমরা অনুষ্ঠানে সাথে আছি আমি নাজমুল হোসেন ইমন আমাদের আজকের আলোচ্য বিষয় ছাত্র রাজনীতির বর্তমান প্রেক্ষাপট আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন একজন তরুণ ছাত্রনেতা মদন মোহন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিফতাউল লিমন আমরা আমাদের অতিথির কাছ থেকে জেনে নেব ছাত্র রাজনীতির বর্তমান প্রেক্ষাপট ও অবস্থা সম্পর্কে জরুরি কিছু বিষয়ে প্রথমে আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনিও ভালো আছেন খুব ভালো আছি আমরা প্রথমে একটা প্রশ্নের দিকে যাই যে ছাত্র রাজনীতি কি বা ছাত্র রাজনীতি কীভাবে পরিচালিত হচ্ছে ছাত্র রাজনীতি হচ্ছে বঙ্গবন্ধু ছাত্রলীগের যে বঙ্গবন্ধুর হাতে করা সংগঠন যে বাংলাদেশ ছাত্রলীগ যে স্বাধীনতার আন্দোলন জাতীয় আন্দোলন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যে ছাত্র রাজনীতির উত্থান হয়েছে এবং বাংলাদেশের যে স্বাধীন নাম স্বাধীন যে রাষ্ট্র যে রাষ্ট্র গঠনের জন্য তরুণ ছাত্র নেতারা মেধাবী ছাত্র নেতারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে দেশের স্বার্থে যে রাজনীতি করেছে এটাকে আমি মনে করি এটা ছাত্র রাজনীতি আচ্ছা কিভাবে পরিচালিত হচ্ছে ছাত্র রাজনীতি আপনারা দেখবেন যে ইতিহাস ঘাটতে গিয়ে দেখবেন যে উনিশশো আটচল্লিশ সালে যে বঙ্গবন্ধুর যে হাতকরা যে সংগঠন যে এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল যে এই সংগঠনকে বঙ্গবন্ধু দিক নির্দেশনা দিয়েছেন নিজে উপস্থিত থেকে অনেক জেল জুলুম যখন অত্যাচার সহ্য করেছেন তখন যে ছাত্র রাজনীতি যারা নেতৃত্ব দিয়েছে তারাই পরিচালিত করেছে এবং সম্পূর্ণ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড জেলা মহানগর এই সবগুলাতেই ছাত্র পরিচালিত করছে যে কেন্দ্রীয়দের দিক নির্দেশনা যে দিক নির্দেশনা এবং জাতীয় নেতাদের দিক নির্দেশনার মাধ্যমেই ছাত্র রাজনীতি আপনার পরিচালিত হয়েছে আচ্ছা ছাত্র রাজনীতি চর্চা স্থল হলো ছাত্র সংগঠন সেই জায়গায় ছাত্র সংগঠনের ভূমিকা বা দায়িত্বটা কী ছাত্র সংগঠনের ভূমিকা দায়িত্ব হচ্ছে যে আপনি ক্যাম্পাসে যে রাজনীতি কিংবা এই যে কলেজ যে রাজনীতি যে রাজনীতিগুলোতে যে চর্চা চর্চা করতে হলে আপনি প্রথমে ছাত্র রাজনীতি করতে হলে আপনাকে একটা ক্যাম্পাস প্রতিষ্ঠান থেকে রাজনীতি করতে হবে এবং এই প্রতিষ্ঠানে একটা ছাত্র আপনার কাছে কী চাচ্ছে তার কথাগুলো আপনি ফুটিয়ে তুলতে হবে এবং তার যে দাবি দাবাগুলো একটা ছাত্র আছে আপনার ধরেন এই যে প্রতিষ্ঠানের যে বেতন যেটা নিয়ে হ্যাঁ একটা ছাত্র যখন দেখবেন গরিব কিংবা এটিএম সে কোনোভাবে হেল্প পাচ্ছে না তখন গিয়ে একটা ছাত্র সংগঠনের একটা কর্মী গিয়ে তখন তাদের পাশে দাঁড়ায় এবং যে তাদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে বোঝাতে চাই যে আমরা সবসময় এই দেশের ছাত্র মেধাবী ছাত্রদের পাশে আমরা ছাত্র সংগঠন সবসময় পাশে থাকে আচ্ছা বর্তমান ছাত্র রাজনীতি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি বর্তমান ছাত্র রাজনীতি দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমাদের নেত্রী দেশ শেখ হাসিনা যে ছাত্ররাজীকে যেভাবে প্রচারিত করছেন তিনি নিজে সংসার এই আজীবন সদস্য যেটা আপনার কয়দিন। কিন্তু আমাদের নেত্রী দেশ শেখ হাসিনা উনি আবার বলেছেন যে যুদু ভালো কর্মী হলে চলবে না ভালো ছাত্র হতে হবে তো এদিক দিয়ে যে ছাত্ররাজনীতিটা আপনার আমি মনে করি একজন মেধাবীদের মেধাবী এবং সে যেন দেশের মানুষের এবং দেশের জনগণের দেশের ওর যে বন্যার সময়ে আমি একটা উদাহরণ দিই আপনাকে বন্যার সময়ে বন্যাকবির এলাকাতে দেখবেন কেউ প্রথমে যায় না প্রথমেই ছাত্র সংগঠনের নেতারাই যখন বন্যাকবিতা এলাকাতে যায় তখন থেকে আপনার একটা মানুষ উদ্ভূত হয় যে ছাত্র সংগঠন এটাই হচ্ছে ছাত্র সংগঠন যে মানুষের পাশে দাঁড়ায় তাদের ভালো দিক দিয়ে তুলে ধরতে হবে আচ্ছা বর্তমানে ছাত্র রাজনীতি কি ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ আছে নাকি অছাত্রদের হাতে চলে গেছে বলতে মনে করেন আপনি এটা আমি মনে করি যেটা বর্তমানে যে আমাদের দেশে যে ছাত্র রাজনীতির যে অবস্থা সেটা আমি মনে করি বহিরাগত কিছু দুষ্কৃতকারী আছে কোনো একটা খারাপ কাজ করবে ছাত্র সংগঠনের উপর দোষারোপ করবে তো ছাত্র সংগঠনে আমাদের গঠনতন্ত্রে রয়েছে যে কোনো অপরাধ যারা অপরাধ করে তাদেরকে ছাত্র সংগঠনে নেওয়া যাবে না ছাত্র সংগঠনের শুধু থাকবে ছাত্র সংগঠনের শুধু ছাত্রই থাকবে মেধাবী ছাত্র থাকবে কোনো ধরনের যে উচ্ছৃঙ্খল টাইপের যে ধরনের মানুষকে হয়রানি করা হ্যাঁ মানুষকে সাহায্যর পরিবর্তিতে মানুষকে এক ধরনের হয়রানি চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলা ছাত্র সমাজ গ্রহণ করে না এবং আমাদের বাংলাদেশ ছাত্রলীগ এগুলো বিশ্বাস করে না আচ্ছা বর্তমানে স্কুল আপনি কি মনে করছেন যে স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতি করা শুরু করা উচিত নাকি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে করা উচিত বলে মনে করেন আপনি আপনারা নিশ্চয়ই জানেন বঙ্গবন্ধু আত্মজীবনী বললে কিংবা ইতিহাস ঘাটতে গেলে দেখবেন যে বঙ্গবন্ধু জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই অষ্টম শ্রেণীতে ছিলেন তখন তখন থেকে তিনি কিন্তু ছাত্র রাজনীতি করতেন এবং সবসময় দাবি আদায়ের জন্য অষ্টম শ্রেণীতে ওনার জীবনে প্রথম জেল উনি সব কেটেছেন কম বয়সে একদম কম বয়স তাহলে আমি মনে করি এই প্রেক্ষাপটে জীবন থেকে ছাত্র রাজনীতি চর্চা হওয়া উচিত মাঠে কি রাজনীতি করা উচিত সেই সময় মাঠে মাঠের রাজনীতি মাঠের রাজনীতিতে আমি মনে করি এই সময় মাঠের রাজনীতিতে না জাস্ট ছাত্রলীগ কি ছাত্র সংগঠনটা কে সেটা যেন সে জানতে পারে জ্ঞান অর্জন করতে পারে আর এই জ্ঞান অর্জনের পর আপনি কলেজে যখন ও প্রধার্বন করবে তখন গিয়ে সে যেন রাজনীতিটা ওর মাথায় যেন মানে করতে পারে এটাই আচ্ছা একজন মেধাবী ছাত্রের কি কি গুণাবলী থাকা উচিত ছাত্র রাজনীতি করার জন্য একজন মেধাবী ছাত্রের যে যে গুণাবলীটা ওর মধ্যে সৎ থাকতে হবে মেধাবী থাকতে হবে এবং ওর সাদা জীবন জীবনযাপন থাকতে হবে মানে দশজনের মধ্যে সেও একজন এই দশজনের মতো থাকে সে ছাত্র রাজনীতি করে তার মধ্যে কোনো আলাদা কোনো মনোভাব যদি থাকে তাহলে এসে কিন্তু ছাত্র রাজনীতির ওর বৈশিষ্ট্য থাকবে না সে দশজনের মতো কেটে মানুষের মধ্যে থাকতে হবে এবং বঙ্গবন্ধু বলেছেন যে ছাত্ররা শুধু ছাত্র রাজনীতি করলে চলবে না আপনাদেরকে যখন পড়া ঢাকার পাশাপাশি আপনাদেরকে আপনাদের বাবার কাজে হাল ধরতে হবে মাঠে কাজ করতে হবে কৃষক হতে হবে আপনার জেলেরা জেলে হতে হবে আপনাদের মানুষের পাশে দাঁড়াতে হবে হ্যাঁ এর পাশাপাশি পড়াশোনা করতে হবে সংগঠন করতে হবে এসব গুনাবলী থাকা উচিত এবং অতীতে যারা ছাত্র রাজনীতি করে আসছে আজকে বাংলাদেশের বড় বড় যে মন্ত্রিসভাতে এই নেতাগুলো আজ দায়িত্ব ভালো ভালো দায়িত্বে রয়েছে আচ্ছা বর্তমানে ছাত্র রাজনীতি কোন রকম অবস্থাতে আছে বলে আপনার মনে হচ্ছে বর্তমানে ছাত্র রাজনীতি দেশরত শেখ হাসিনা আমাদের যে উপহারটা দিয়েছেন শোভন রাহমানি যে এই দুজনকে নেত্রী নিজে চয়েস করেছেন এবং বলেছেন যে তোমরা সুসংগৃহীত করো ছাত্রী তোমরা সুসংগৃহীত করো এবং ভালো মেধাবী ছাত্রদেরকে তোমরা নিয়ে আসো যাতে করে ভবিষ্যতে ওরা যেন বঙ্গবন্ধু সোনার বাংলা স্বপ্ন পূরণ করতে পারে নেতা তৈরি হয় নেতা তৈরি করতে হয় এটাই আচ্ছা রাজনীতি সাধারণত কাদের জন্য করা উচিত আপনার মনে হয় রাজনীতি তাদের কাদের করা উচিত আমি মনে করি রাজনীতি সবার চর্চা থাকা উচিত যেহেতু আমাদের দেশের তিরিশ লক্ষ শহীদ যখন আমাদের দেশে মুক্তিযুদ্ধ হচ্ছিল কিন্তু কেউ কিন্তু ট্রেনিং নামতো না ট্রেনিং সবাই কিন্তু মানে একটা উচ্ছ্বাসে যখন দেখছে দেশের স্বার্থে আমাদের মাঠে নামতে হবে তখনই ওরা দেশের স্বার্থে মাঠে নামছে তো আমি মনে করি রাজনীতি যে বিষয়টা এটা যেন সবার জন্য চর্চা থাকা উচিত আচ্ছা আরেকটি বিষয় যে ছাত্র রাজনীতি করতে গিয়ে অনেক ছাত্ররা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে এর ফলে দেখা যাচ্ছে তারা চাঁদাবাজি করছে তারপর মানুষকে হয়রান করছে সেই অবস্থা থেকেই পরিত্রাণে উত্থান বা কিভাবে কেন এটা হচ্ছে বলে আপনার মনে হয় একজন নেতা হিসেবে আমি মনে করি একজন ছাত্রলীগের কর্মী হিসাবে এই দিক দিয়ে ছাত্র রাজনীতি অনেকটা বিষম্ব হয়ে গেছে কারণ ছাত্র রাজনীতি করতে হলে আপনি নিশ্চয়ই এগুলো ত্যাগ করতে হবে আপনি শুধু ছাত্ররা না আপনি এই দেশের নাগরিক হিসাবে আপনার আশেপাশে প্রতিবেশীদের জন্য কিন্তু এগুলো মারাত্মক ধরনের ক্ষতি যে এই ক্ষতি থেকে আমাদের বের হতে হলে আমাদেরকে এই মাদক থেকে বের হতে হবে এবং মাদক থেকে যদি বের হয়ে যায় তাহলে আপনি একটা ছেলে একটা তরুণ ছেলে সে নিজের জীবনটা ফিরে পাবে আচ্ছা এটা কি ছাত্ররা করছে নাকি ছাত্রদের নামে কিছু চালিয়ে দেওয়া হচ্ছে বলে আমিও মনে করি এগুলো ছাত্ররা যেহেতু শিক্ষিত মানুষরা শিক্ষিত ছাত্র মানে তো শিক্ষিত পড়ালেখা করে আছে আমি মনে করি ওদেরকে ওদের ছাত্রটা কেউ বিকৃত করছে অন্যরা এই মাদকের সাথে জড়িত অন্যরা আর এরাই আবার ওদের নাম ভঙ্গ করছেন ছাত্র রাজনীতিকে খারাপ বানানোর জন্য হ্যাঁ সেটা একটা বিষয় আচ্ছা একজন তরুণ ছাত্র নেতা হিসেবে আপনি কি মনে করেন যে মাঠে রাজনীতি করে আপনি একটা ভালো অবস্থা তৈরি করতে পারবেন ডেফিনেটলি আমি আসলে এটা মনে করি যে একটা ছেলে যদি ছাত্র রাজনীতি করে তাকে পথে মেধাবী হতে হবে এবং তাকে সব গুণাবলী থাকতে হবে এবং সে সব দিক দিয়ে সে স্কোয়ার থাকতে হবে এই জন্য যে চিন্তা করতে হবে যে আমি মাঠে রাজনীতি করে আমি একসময় জাতীয় নেতা বড়ো স্বপ্ন থাকতে হবে এটাই স্বপ্ন নিয়ে আসলে মানুষ রাজনীতি করে কিন্তু আমাদের স্বপ্ন স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমাদের যে ভূমিকা যে শ্রম এই শ্রমগুলা থাকতে হবে এবং মানুষের দরিদ্র মানুষদের পাশে থাকতে হবে সৎ নিষ্ঠাবান হতে হবে একদম সত হবে সাদামিটা সাদামাটা মানুষ হতে হবে তাহলে হয়তো বা দেখছেন যে আমি এই স্বপ্নটাই আমি আমি সবসময় আমি ভাবি যে আমি মনে করি যে সত্তাগাটা সত্তাগাটা সবচেয়ে বড় শক্তি দেশের এবং ছাত্রদের স্বার্থে এবং সমাজ গঠনে কি মনে হয় আপনার কিভাবে সমাজ গঠন করলে এবং ছাত্র রাজনীতি কোন পর্যায়ে গেলে সে দেশের উন্নয়নটা বৃদ্ধি পাবে এবং যে গতানুগতিক উন্নয়ন আছে সেটা পরিচালিত হবে সেইভাবেই আপনি নিশ্চয়ই জানেন যে দেশের যে যুগান্তকারী যে উন্নয়ন আমাদের নেত্রী যে ওপেন চ্যানেল যে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ভীষণ বাস্তবায়ন ডিজিটাল বাংলাদেশ সেটা সেটার জন্য নেত্রী যে ভূমিকাটা রেখেছেন সেটা কিন্তু অনেক সাধুবাদ জানাতে হয় আমি মনে করি এই যে ক্যাম্পাসে বলেন কিংবা বাইরে ছাত্র সংগঠনটা বলেন বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে আমাদের দেশে এই ছাত্র সংগঠন ওরা যেন ছাত্র সংগঠন সবাই একসাথে দেশের স্বার্থে দেশের স্বার্থে মানুষের স্বার্থে ছাত্রদের ছাত্রদের ওরা অরাধনায় এগিয়ে আসে সকল অধিকারী একসঙ্গে কথা বলে এক একসাথে কথা বলে এবং একসঙ্গে বাধ্যত্বপূর্ণ যেটা আচরণ এটাই যেন হয় তাহলে হয়তো বা ক্যাম্পাসের দেশের সৌন্দর্যটা রক্ষা পাবে এবং হ্যাঁ সৌন্দর্যটা ফিরে আসবে এবং আগের যে আমাদের সোনালী দিনের ছাত্র রাজনীতি আছে সেই রাজনীতিটা আবার আমরা ফিরে পাবো ফিরে পাবো এবং সুন্দর একটা বাংলাদেশ পাবো দর্শক কথা বলতে বলতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য জানাই কারণ সুন্দর একটা আয়োজন করার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ আমরা দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখার জন্য আবারও আমরা একদিন আসবো আপনাদের মাঝে নতুন কোনো অতিথিকে নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ